প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে গান ছাড়া স্বস্তি পাওয়া অসম্ভব। আর আমি সামিয়া চলে এসেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে আপনাদেরকে কিছুটা স্বস্তি দিতে। গানের রয়েছে অনেক ধারা, প্রতিনিয়ত এটিএন মিউজিকে আমরা কিন্তু আপনাদেরকে সেই ধারাগুলো পৌঁছে দিতে চেষ্টা করেছি। এটিএন মিউজিকের মাধ্যমে আপনাদেরকে আমরা শুনিয়েছি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, পঞ্চকবির গান, আধুনিক গান। কিন্তু দর্শক, আজকের আমাদের আয়োজন শুরু করছি অন্যরকমভাবে। আমাদের আজকের আয়োজনটি থাকছে শুধুমাত্র গজল নিয়ে। আর আমাদের সামনে আজকে গজল পরিবেশন করবেন বর্তমান সময়ের আলোচিত গজল সঙ্গীত শিল্পী শাহজাহান খান। তিনি চট্টগ্রামের কৃতি সন্তান। তিনি শুধু বাংলাদেশি নয়, বাংলাদেশের বাইরে যেমন আরব আমিরাত, আবুধাবি, দুবাই, কুয়েত, সার্জা এবং দেশের বিভিন্ন জায়গায় গজল পারফরমেন্স করে সুনাম করিয়েছেন। সুপ্রিয় দর্শক, বেশি কথা বলবো না, চলে যাব আমাদের আজকের আয়োজনের প্রথম পর্বে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভালো, অসংখ্য ধন্যবাদ এটিএন বাংলার এটিএন মিউজিকের পুরো টিমের প্রতি। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, আজকে অনেক অনেক গজল শুনবো আপনার কাছ থেকে। কিন্তু শুরুতেই আমি একটু জানতে চাই, ছোটবেলা থেকেই গানকে ভালোবাসেন, গানের এতগুলো ধারা থাকতে গজলকে কেন বেছে নিয়েছেন? আমি পাকিস্তানেই ছিলাম জন্মের পর থেকে। সেখানে খান সাহেব মেডিয়েশন, গোলাম আলী খান সাহেব, ওস্তাদ আহমদ আলী খান সাহেব, ওনাদের গান প্রায় রেডিও টেলিভিশনে বাজতে থাকতো। ওগুলি আমাকে খুব আকৃষ্ট করেছে। আর ক্লাসিক্যাল যখন আমি শাস্ত্রীয় সঙ্গীত যখন শুরু করি, তখন এই গজলের দিকটা, তখন গজলের এত প্রসার ছিল, ওটার প্রতি খুব মানে আমার এত বেশি আগ্রহ, যার কারণে আমি গজলকেই বেছে নিয়েছি নিজের হিসেবে। আজকে যেহেতু আপনাকে আমরা পেয়েছি, খুব বেশি গল্প করব না, শুরুতেই গজল শুনতে চাই। যেহেতু কথা হচ্ছিল মেহেদী হাসানের, প্রথমে মেহেদী হাসানের কোনো একটি গজল শুনতে চাই, অবশ্যই যেটা আপনার ভালো লাগবে। तुम नजर से गिरा तो रहे हो, मुझे यकीन हो चला है मेरे प्यार को तुम मिटा ना सकोगे। मुझे तुम नजर से বা খুবই অদ্ভুত চমৎকার পরিবেশনা। ওস্তাদ মেহেদী হাসানের আলোচিত একটি গজল শুনলাম আপনার কণ্ঠে, খুবই ভালো লাগলো। এই মধ্যরাতে দর্শক এই গজলটি অবশ্যই আপনারা খুব উপভোগ করেছেন, সেই সাথে এই চমৎকার গজলের সাথে যারা বাদ্যযন্ত্র ছিলেন আমাদের সাথে তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে ছিলেন কিবোর্ডে জাকির হোসেন, আমাদের সাথে গিটারে ছিলেন মোহাম্মদ মিঠু কুরাইশি এবং তবলায় ছিলেন মোহাম্মদ আলী। খুব চমৎকার পরিবেশনা হচ্ছে আমাদের, আরও সামনে আমরা চমৎকার চমৎকার কিছু গজল শুনবো। এবার একটু আসি আপনার কাছে, যে যেহেতু গজল পছন্দ করেছেন ছোটবেলা থেকে এবং অনেক ওস্তাদদের সান্নিধ্য আপনি পেয়েছেন, অনেক বড় বড় ওস্তাদদের সান্নিধ্যে আপনি শিখেছেন আমরা যতটুকু জেনেছি, আমি একটু জানতে চাই আপনার কাছে যে শুধুমাত্র কি দেশের মাটিতেই শিখেছেন নাকি অন্য দেশে যেও তালিম নেওয়ার সুযোগ হয়েছিল? আমি আসলে মূলত গজলের প্রশিক্ষণের বিষয়টা, জি, আমাদের বাংলাদেশের বললে ভুল হবে, যেখানে যেখানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত বিরাজমান সেখানে আমাদের দেশেরই একজন পণ্ডিত, উনি আমার ওস্তাদ, গুণীজন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওনার কাছ থেকে আমি খান সাহেব মেডিয়েশন এবং গোলাম আলী খান সাহেবের গজলের ওনার কাছ থেকে, এই দুজনেরই যে গায়কী বা ঢং আছে, মানে ওনার মধ্যেই আমি এই জিনিসগুলো সরাসরি পেয়েছি, ওটারই প্রভাব আমার মধ্যে কাজ করে। এটা ওনার একটা, আমার ওস্তাদ জেরি আমার প্রতি একটা দয়া। আচ্ছা, তো গল্পের এই সময়টিতে আমরা কোন গজলটি শুনবো?
খান সাহেব মেডিয়েশন সাহেবেরই আরেকটা গজল। दुनिया किसी के प्यार में जन्नत से कम नहीं। বাংলাদেশে গজলের চর্চা কেমন হয়? প্রায় 20-25 বছর আগে খুব জমজমাট ছিল, তো ইদানিং একটু কমে গেছে। আসলে আমাদের ভাষাই তো বাংলা, মানে অন্যান্য গান বা অন্য ভাষার গানগুলোকে যেভাবে আমরা চর্চা করি, মূল্যায়ন করি, সেভাবে ওইভাবে এটা আমাদের কাছে আগে থেকেই ছিল। আমরা যদি এখন আবার যদি এটার প্রতি আগ্রহী হই, শ্রোতা যদি ওইভাবে হয়, তো আমাদের দেশেও এই গজলের চর্চাটা আমার মনে হয় প্রচলিত থাকতে পারে। সব থেকে বেশি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা দেখি যে গজল সব থেকে বেশি প্রচলিত এবং তারা পছন্দ করেন। অন্যান্য দেশগুলোতেও গজলের চাহিদা অনেক বেশি, আমাদের বাংলাদেশের তুলনামূলকভাবে একটু কম। তাহলে আয়োজনের এই সময়টাতে কোন গজলটি শুনবো? চুপকে চুপকে আপনি যখন ফরমাইশ করেছেন অবশ্যই। জি चोरी चोरी हमसे तुम आकर मिले थे जिस जगह, चोरी चोरी हमसे तुम आकर मिले थे जिस जगह, मुद्दतें गुजरी पर अब तक वो ठिकाना याद है हमको, अब तक आशिकी का वो जमाना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना तेरा कोठे
को अब तक आशिकी का वो जमाना याद है, चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। গল্প গানে আড্ডায় আমাদের সময় প্রায় শেষের দিকে আমাদেরকে যেতে হবে, তবে যাবার আগে অবশ্যই আপনার আরও একটি গজল শুনবো। তার আগে আমাদের এটিএন বাংলা এটিএন বাংলার দর্শককে আপনি কি বলে যাবেন? যারা আজকে আমাকে শুনবে শুনবেন ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ওনারা যেন আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালোভাবে আর ওনাদের সামনে গজল পরিবেশন করার জন্য আসতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। শেষ কোন গজলটি আমরা শুনবো এটা আমি জানবো, কিন্তু জানার আগে আমি আরেকবার বাদ্যযন্ত্র যারা ছিলেন তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে তবলায় ছিলেন মোহাম্মদ আলী, আমাদের সাথে গিটারে ছিলেন মোহাম্মদ মিঠু কুরাইশি এবং কিবোর্ডে ছিলেন জাকির হোসেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, গল্প গানে আড্ডায় কখন যে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, যেতে হবে কথা দিচ্ছি, আগামী পর্বে নতুন চমক নিয়ে আবারও আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, আল্লাহ হাফেজ। কোন গজলটি শুনছি আপনাদের জন্য পেশ করি? প্যার ভি ঝুটা झूठे प्यार के रिश्ते हैं, जहर पिलाकर सुला रहे हैं हम अपने अरमानों को, जा छेड़ना हम दीवानों को। ऐ दुनिया क्या तुझसे कहे,